আসসালামু আলাইকুম। কথা মতো সবে কদরে ডাবিং নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো ডাবিং শুরু আগে একটা কথা, অনেকে মনে করছেন যে এটা আমাদের রিয়েল চ্যানেল না। না ভাই, এটা সত্যি কথা না, ইসলামী দর্পণই আমাদের রিয়েল চ্যানেল, আমরা অন্য কারো ভিডিও কপি মারি না। হ্যাঁ, এনেকে বাংলা ভাইদের কিছু কিছু ভিডিও আমরা নিয়েছি, তার কারণটা হলো যে আমরা স্টুডেন্ট, আমাদের সামনে পরীক্ষা, তো আমরা নিয়মিত কাজ করতে পারছি না। তো তাই চ্যানেলটাকে একটু চালানোর জন্য সপ্তাহে দু একটা ভিডিও ছাড়ি, তো আগামীতে ছাড়বো না। আমাদের মানে সপ্তাহে আমাদের টার্গেট সপ্তাহে একটা করে ভিডিও ছাড়া, আমাদের দুজনে মিলে কাজ করি, আমাদের এই টার্গেট। আর একটা কথা হলো যে আপনারা ব্যাপারটা একটা গুরুতর ভাবে নেবেন, আমরা বুঝতে পারিনি। অবশ্য আমরা এটা টাকার জন্য করছি না, বা আমরা আমরা চ্যানেলের মনিটাইজেশনও চালু করবো না ইনশাআল্লাহ তাআলা, মানে চালু করবো না, আমাদের নিয়ত না এটা। আমরা এখানে টাকা কামানোর জন্য আসেনি, শুধু ভাইদের আমরা ভিডিও ইউজ করেছিলাম, ভাইদের যেহেতু পারমিশন আছে, ভাইদের ক্রেডিট তো দিয়েছিলাম, আর সেই জন্য আমাদের মনটা তেমন খারাপ লাগেনি যে আমরা অন্য কোনো ভিডিও নিচ্ছি, যেহেতু এখানে টাকা কামানোর কোনো উদ্দেশ্য নেই, সব ইসলামের স্বার্থেই করছি, ইসলামে কিছু দেওয়ার জন্য বা আমার নিজের স্বভাব বাড়ানোর জন্য বলতে পারেন। তো অনেকে হয়তো বুঝতে পারছে না আমাদের নতুন ভিডিও কোনটা বা অন্যদের ভিডিও কোনটা, এখন থেকে শুধুমাত্র আমাদের নিজের ভিডিও দিব, আর মাঝে মাঝে জাকির নায়েক স্যারের কিছু লেকচারে ছোট ছোট ক্লিপ দিতে পারে, যাতে চ্যানেলটা চলতে পারে। আমরা যেহেতু পরীক্ষা কারণে রেগুলার কাজ করতে পারছি না, তো এটা আমাদের করতে হচ্ছে, দয়া করে আপনারা ক্ষমা করবেন, আর আশা করি আপনাদের ভালো লাগবে সেগুলো ইনশাল্লাহ তাআলা। তো চলেন, বেশি বকবক করলাম, শুরু করি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي فالحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين رب العالمين ثم أما بعد السلام عليكم تو আজকে আমরা সূরা আল কদরের তাফসীর শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো এটা হলো কোরআনের 97 নং সূরা, আর এই সূরার অনেকগুলো অর্থ আছে। এই সূরার অর্থ বোঝায় যে মহামণ্ডিত এক রাত, অতি উচ্চ মর্যাদার এক রাত বা অতি শক্তিশালী এক রাত। আলহামদুলিল্লাহ, আমরা রমজানের লাস্ট শেষ মহামণ্ডিত শেষ 10 দিনে প্রবেশ করেছি। এটি প্রচণ্ড প্রচণ্ড 10 দিন, এই অতি অতি মর্যাদার রাত। আর আলহামদুলিল্লাহ, এই 10 দিনের কোন দিন সবে কদর হবে এটা নিয়ে প্রচুর মতামত আছে। তার মধ্যে বিখ্যাত বিখ্যাত মতামতের মধ্যে 40টি মতামত প্রচুর গ্রহণযোগ্য। তো এই জিনিসটা অনেক মজাদার, দেখেন রমজানের দিনই হলো 30টা, আর এখানে এই একটা রাতের জন্য মতামত আছে 40টা। তো এক্স্যাক্ট এই শবে কদরের রাত কবে হবে এ নিয়ে বহুত মতামত আছে। তার মধ্যে ইমাম রাজেরই 9টা মতামত আছে, আরও অনেক বিখ্যাত বিখ্যাত স্কলার, বিখ্যাত বিখ্যাত ইমামের অনেক মতামত আছে যে শবে কদরের রাত 23 তারিখ হবে, কি 21 তারিখ হবে, কি 27 তারিখ, কি 29 তারিখ, কি 25 তারিখ, নাকি অন্য কোনো দিন। তো সবগুলো মতামত এবং হাদিস পড়াশোনা এবং পর্যালোচনার করে আমি জানতে পারি এবং বুঝতে পারি যে, যেটা সব জিনিসের কমন, সব জিনিসে সবাই বলছে যে শেষ রাত 10 দিন, শেষ রাত 10 দিনের মধ্যে একটা যে কোনো রাত হবে শবে কদরের রাত, এটা হবে কনফার্ম। অন্য কোনো রমজানের রাত না, এই শেষ 10 দিনের মধ্যে যে কোনো একটা রাত হবে। কিন্তু আমাদের এটাতে উদ্দেশ্য থাকা উচিত না। আমরা মুসলমান হয়েছি এরকম যে আমরা এই শেষ 10 দিনে প্রচুর ইবাদত করি, কিন্তু সারা বছর আল্লাহ তাআলাকে ভুলে যাই না। আমরা এই শেষ 10 দিন অবশ্যই অবশ্যই প্রচুর ইবাদত করবো, কিন্তু আমাদের উদ্দেশ্য হবে এবং আমাদের মাথার মধ্যে এটা থাকবে যে সারা বছরই লাইলাতুল কদর, সারা বছরই আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলাকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। সেই উদ্যম এবং উদ্দীপনালে আমাদেরকে ইবাদত করে যেতে হবে। তো ইনশাআল্লাহ সামনে আমি আগে যেতে যেতে আরও এটা নিয়ে আলোচনা করব যে এই শেষ 10 দিনের মধ্যে কোন রাতটি হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই সম্পর্কিত সব হাদিসগুলো বর্ণনা করার চেষ্টা করবো সামনে আরও আসলে। এবং সাহাবারে যেসব স্বপ্ন দেখেছিলেন, যে তারা একটা ফিল করেছিলেন এই 10 দিনের মধ্যে যে কোনো একটা হবে, তারা এমন না যে তারা ফিল করলেন এবং অনলাইনে ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন, মানে মানুষকে দেখালেন, এরকম না। তারা ভিতর থেকে একটা আনন্দ অনুভব করেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন, এবং পরবর্তীতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে তিনি বলেছেন যে এটা সত্য, আসল মানে সত্যি সত্যি স্বপ্ন। তো আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আর হাদিসে যেসব সাইনের কথা বলা আছে যে লাইলাতুল কদরের সময় এই জিনিসগুলো ঘটবে, যেমন সকালের সূর্যটা একটু শান্ত সৃষ্ট মনে হবে, হালকা আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হবে। তো এটা যে সব, এটা যে 100% অ্যাবসলিউট রাইট এটা না, এটা কখনোই না। যেমন ধরেন যারা বরফের দেশে বাস করে, তাদের তো সারাদিনে, তারা তো সারা জীবনে ঠান্ডা,
বা স্কটল্যান্ডে দেখেন, তাদের সবসময় ঠান্ডা আবহাওয়া থাকে, বা অ্যান্টার্কটিকা দেখেন গরম থাকে, তো এটা অ্যাবসোলিউট না। কিন্তু তারপরও এটা আমাদের খুঁজতে হবে, আল্লাহ তাআলা এটা প্রচণ্ড গুরুত্বের সাথে আমাদের সেটা খুঁজতে বলেছেন, সেই রাতকে খুঁজতে বলেছেন, এবং খোঁজা বলতে সেখানে প্রত্যেকটা রাতকে ইবাদত করে কাটাতে বলেছেন, যাতে কোনো মুমিনের সে রাতটা মিস না হয়ে যায়। আর এখানে মজার জিনিস খেয়াল করলে দেখা যায় যে দেখেন কোনো একটা আমলের ক্ষেত্রে কিন্তু পুরো সূরা নাজিল করা নেই, কিন্তু আল্লাহ তাআলা এই সূরা এই কদর রাতের জন্য পুরো একটা ইন্টার সূরা নাজিল করেছেন। এমন না যেটা কোনো সূরার মধ্যে আল্লাহ তাআলা দুই হাত বা তিন হাত বলেছেন, এরকমটা না, আল্লাহ তাআলা কদরের রাতের জন্য পুরো একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন কত গুরুত্বপূর্ণ রাত তাহলে এটি একটি। আর এটাই যথেষ্ট না, আপনি খেয়াল করলে দেখবেন সূরা দুখান 44 নং সূরার প্রথম প্যাসেজটুকে আল্লাহ তাআলা এই রাতের জন্য ডেডিকেট করেছেন, এ রাত সম্পর্কে কথা বলেছেন। সুবহানাল্লাহ, দেখেন ইসলামের অনেক কিন্তু গুরুত্বপূর্ণ আরও রাত আছে, যেমন ধরতে পারেন বা দিন আছে হজের দিন বা আর অন্যান্য দিন আছে, বাট আল্লাহ তাআলা ওটার জন্য অন্য জায়গায় নাজিল করেছেন দুই তিনটা আয়াত বা বেশ কিছু আয়াত নাজিল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এরকম একটা সম্মানিত রাতের জন্য পুরো একটা সূরা নাজিল করেছেন, আপনারা কি এভাবে কখনো ভেবে দেখেছেন? আর বছরের এমন কোনো দিন নেই যেটাকে আল্লাহ তাআলা এত সম্মানিত করে এই রাতের জন্য বা এই স্পেশাল কোনো দিনের জন্য বা এই স্পেশাল কোনো সময়ের জন্য আল্লাহ তাআলা পুরো একটি সূরা নাজিল করেছেন, এরকম কখনোই হয়নি। যেমন জুমার নামাজের জন্য আল্লাহ তাআলা সূরা জুমা নাজিল করেছেন, সেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কিন্তু সে পুরো সূরাটা আল্লাহ তাআলা শুধু জুমার কথা বলেননি, শেষের কয়েকটা আয়াতের কথা, 9, 10, 11, তার বেশি নয়। তার চিন্তা করেন আল্লাহ তাআলা এই রাতটিকে কত সম্মানিত করেছেন, এবং এই রাতটি একটা মুসলমানের জন্য কতটুকু সম্মানিত এবং কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে। আমি আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করি যাতে আমাকে এবং আপনাকে সেই রাতটি খুঁজে পাওয়ার তৌফিক দান করুন, এবং সেই রাতে আল্লাহ তাআলার জন্য আমরা প্রচুর ইবাদত করতে পারি, মন খুলে ইবাদত করতে পারি, আমরা খাঁটি ইবাদতের সাথে আমাদের খাঁটি আত্মার সাথে ইবাদত করতে পারি, আমাদের মনে যদি কোনো হিংসা বা অলসতা না থাকে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা প্রথমে আয়াতে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, মানে আমি এই কোরআন নাজিল করেছি মহম্মদের এক রাতে। তো আপনি খেয়াল করলে দেখবেন আমরা পূর্ববর্তী সুরায় বলেছিলাম যে জিবরিল আলাইহিস সালামের কথা, জিবরিল আলাইহিস সালাম কীভাবে আল্লাহ তাআলার কাছ থেকে কোরআন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন। তো এখানে দেখেন আল্লাহ তাআলা এতে কী বলছে, এখানে আল্লাহ তাআলা কিন্তু বলেনি যে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমি কোরআন নাজিল করেছি, এখানে আল্লাহ তাআলা বলেছেন আমি এই কোরআন নাজিল করেছি মুহাম্মদের এক রাতে। মানে আল্লাহ তাআলা এখানে পুরো ক্রেডিটই নিজে নিচ্ছেন যে আমি এই কোরআন তোমাকে দিয়েছি। তো এটি অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা খেয়ালে রাখুন। তো এখানে একটা শব্দের দিকে খেয়াল করেন, হু অর্থ এই ইন্না আনজালনা হু, তো এখানে আল্লাহ তাআলা কি বলছে আমি এই কোরআন নাজিল করেছি। তো আল্লাহ কিন্তু বলেনি আমি ওই কোরআন নাজিল করেছি বা অন্য কোনো কোরআন নাজিল করেছি, আল্লাহ তো এখানে এই শব্দটি ব্যবহার করেছে। তো আমরা সচরাচর যখন এই শব্দটা ব্যবহার করি বা এইটা শব্দটা ব্যবহার করি তখন এমন অর্থে বোঝা যে এইটা সম্পর্কে মানুষ জানে। যেমন ধরেন আমি যদি কাউকে বলি তুমি কি এই কাজটি করেছো বা তুমি কি এই জিনিসটি খেয়েছো বা তুমি কি এই মুভিটা দেখেছো, মানে ওকে এটা বোঝাতে হবে না যে মুভি জিনিসটা কী বা খাবার জিনিসটা কী, এটা তাকে বোঝাতে হবে না, সেটা সম্পর্কে তার নলেজ আছে। মানে আমি আল্লাহ তাআলা আমাদের বলছেন আমি তাকে কোরআন নাজিল করছি, মানে তাদেরকে বোঝানো লাগবে না যে কোরআন জিনিসটা কী, সেটা তারা আগে থেকে জানে। তো আল্লাহ তাআলা এই শব্দটি একটু খেয়াল করুন, তো আল্লাহ তাআলা এখানে এই শব্দটি ব্যবহার করার পিছনে অনেক কারণ আছে। যেমন ধরেন তখন কোরআন মক্কাকে এমনভাবে প্রলোভিত করেছিল, এমনভাবে তাদের মাথার মধ্যে গেঁথে দিয়ে চলো যে তারা কোরআন সম্পর্কে অন্য কিছু ভাবতে পারতো না। যখন তাদের বলা হতো যে তুমি কি এটা শুনেছো, তার কিন্তু এটা মাথার মধ্যে এটা আনতো না যে কোনো কবিতার কথা বলছি কি না কোনো গল্পের কথা বলছি কি, তারা তখন মনে হতো তুমি কি কোরআনের কথা বলছো, কোরআনে কোনো নতুন কিছু আল্লাহ তালা পাঠিয়েছেন, এরকম তাদের মনে হচ্ছিলো। সেটা কাফের হোক বা অন্য কিছু, তারা সব জানতো যেত যে এটা কী হচ্ছে বা এটা কী নাজিল করছে বা তারা তাদের মুহাম্মদের প্রথম পদক্ষেপ কী, মানে কাফেরদের কথা বলছি আমি। তো আল্লাহ তালা এখানে আমি এই কোরআন নাজিল করছি, মানে এখানে অলরেডি তারা জানে, তাদেরকে এটা বোঝানো লাগবে না যে কোরআনটা কী। এই জন্য আল্লাহ তাআলা এখানে এই শব্দটি ব্যবহার করেছে, ওই শব্দটি ব্যবহার করেনি বা এমন কিছু ব্যবহার করেনি যে তারা তা সম্পর্কে জানতো না, তাদের মাথায় এটা এমনভাবে গেঁথে গেছিলো, মানে তারা কাফেরা কোরআন সম্পর্কে অন্য কিছু ভাবতে পারছিল না, মানে কোরআনের বিরোধিতা করতে করতে এমন যা হয়েছিল। সেটা বিলিভার হোক আর নন বিলিভার হোক, মানে বিশ্বাসী হোক আর অবিশ্বাসী হোক, তারা কোরআন বলছে তোমরা আমি এই কোরআন নাজিল করেছি এই এক মহামন্ডিত রাতে, সেটা সূরা, সেটা হলো কদরের রাত। কোরআনের গ্রামের এটা একটা সুন্দর দিক, দেখেন মানুষের মাথার মধ্যে এমনভাবে কোরআন ঢুকে গেছিলো যে আল্লাহকে ওই শব্দটি ব্যবহার করতে হয়নি, আল্লাহ তাআলা বলেছে ইন্না আনজালনাহু, আমি এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো এই প্রথম আয়াত থেকে আরেকটা মজার জিনিস আছে, যেমন এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ তাআলা এখানে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, মানে আমি এই
কোরআন নাজিল করেছি মহামণ্ডিত এক রাতে। তো এখানে বোঝাতে চাচ্ছেন যে এটা একটা মতামত যে আল্লাহ তাআলা এক রাতেই পুরো কোরআন শরীফ নাজিল করেছেন, সাত সপ্তম আসমান থেকে প্রথম আসমানে, এবং সেই জিব্রাইল আলাইহিসসালাম এক আসমান থেকে সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ধাপে ধাপে আল্লাহর আদেশক্রমে সেটি নাজিল করেছেন। এটা একটা মতামত, আলিমগণ এটিকে সঠিক মতামত হিসেবে গ্রহণযোগ্য করেন। আর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি, সাহাবির কিন্তু অলৌকিক বা আনসিন সম্পর্কে জানার অধিকার নেবে, জানতে পারেন না, তিনি তখনই কনফিডেন্স সহকারে বলতে পারবেন, তিনি তখনই এত বড় কথা বলার একটা সাহস পাবেন যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিনিসটি শিখবেন, তখনই তিনি এটা বলার সাহস পাবেন, নাহলে তিনি বলবেন না। তো আসলে এটা ধরা হয় এটা একটি আলিমগণ এটাকে বিশ্বাস করেন এবং আলিমগণ এটাকে একটা সঠিক মতামত হিসেবে গ্রহণ করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাআলা ছিলেন একটা সবচেয়ে জ্ঞানী, মানে অনেক জ্ঞানী একজন মানুষ, অনেক জ্ঞানী একজন সাহাবি। তো তিনি হুটহাট করতে এসব কথা বলে দিবেন না, তিনি অবশ্যই এখানে আলেমরা অবশ্যই ধারণা করে নিয়েছেন এবং তারা শিওর যে তারা এটা তাদের ধারণা যেটা আছে যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিখেছেন বলেই তিনি অলৌকিক এবং আনসিন জিনিস সম্পর্কে তিনি হাদিস দিয়েছেন, তিনি ব্যক্ত করেছেন। তো আলেমগণ দ্বারা এটার আর একটা ব্যাখ্যা করা হয় যে তারা ওনারা বলে থাকেন যে আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাজিল করা শুরু করেছেন, মানে এই রাতে আল্লাহ তাআলা প্রথম আয়াত নাজিল করেছেন এবং এভাবে তিনি ধারা বজায় রাখেন। এটা তারা আর এটা একটা ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করার কারণ হলো যেন এর পূর্বে সূরা সূরা আলাক যেটা প্রথম আয়াত বিখ্যাত এক আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো এটা একটা কারণ হতে পারে, তো এটা কোনো খুবই গুরুতর একটা কারণ না যে কোনটা হবে। তো আমি এটা আপনাদের বলছি একাডেমিক পারপাসে যাতে আপনারা সেটা শিখতে পারেন বা আপনাদের সে নলেজ সম্পর্কে জানা থাকে। তো এটা সম্পর্কে আরেকটা মজার ব্যাপার হলো যে অনেকে বলে থাকেন এ কদর রাত আসলে রমজান না, এটা হলো মিডিল অফ সাবান, মানে সাবানের মধ্য কোনো দিনে, মধ্য কোনো দিনে। তো এটা বলার পিছনে কারণ আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার উক্তি আছে যে মা সাবানের মধ্য দিন হলো, মধ্য রাত হলো লাইলাতুল মুবারাকা বা লাইলাতুল মুবারাকা যেটাকে বলা হয়। তো অনেকে ধারণা করেন যে এটা আসলে কদর রাত না, এটা আসলে রমজানের মাস না, সেটা হলো আসলে অ্যাকচুয়ালিতে সাবানের মাস। তো এটা যাই হোক, কিন্তু এটা আসলে এই মতামত আলেমদের দ্বারা গ্রহণযোগ্য নয়, একেবারে গ্রহণযোগ্য নয়, কারণ এটার অনেকগুলো কারণ আছে এবং অনেকগুলো প্রমাণ আছে যে এই রাত সাবানের রাত না। তো আমি অতগুলো আজকে আপনাদের সামনে ব্যাখ্যা না করে একটা যে কোনো কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআন শরীফে বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহি আল কোরআন, রমজানের মাস হলো সেই মাস যে মাসে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে রমজান মাসে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। আবার কদর সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্না আনজালনাহু ফিল লাইলাতিল কদর, অর্থাৎ আল্লাহ তাআলা কি বলেছেন, আমি এই কোরআন নাজিল করেছি মহম্মদিত এক রাতে, কোরআন নাজিল করেছে মহম্মদিত এক রাতে, আর আল্লাহ তাআলা ওখানে বলছেন যে আমি রমজান মাসে কোরআন শরীফ নাজিল করছি। এটা এটা বোঝা যাচ্ছে যে রমজান মাসেই হলো সেই মাস যে মাসের মধ্যে শবে কদর রাত অবস্থিত, শবে কদর রাত আছে। তো অন্য কোনো এক্সপ্লেনেশনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বা অন্য কোনো মতামতে যাওয়ার এখানে কোনো প্রশ্নই ওঠে না যে সাবানের মাস বা অন্য কোনো মাসে। তো এখানে স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে। তো এখন আমি আপনাদের সাথে এই কদর শব্দটা নিয়ে একটু কথা বলতে চাই। তো আমি এটাকে তিনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে এই সূরাটা এবং এই শব্দটাকে ভালোভাবে বুঝে যায়, একটা সূরাটা সম্পর্কে একটা ভালো ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানা যায় এবং সেটা ভালোভাবে বুঝে যায়। তো এই কদর শব্দর আরবি অর্থ হলো ক্যালকুলেশন করা, কিয়াস বা কোনো কিছু সম্পর্কে সীমা নির্ধারণ করে দেওয়া, বা অন্য বোঝা যায় তাকদীর সম্পর্কে তাকদীর নির্ধারণ, বা কোনো একটা সম্পর্কে সীমা বা কারোর সীমা বা কারো নির্ধারণ বা কারো তাকদীর বা জীবনাবলী নির্ধারণ করে দেওয়া, এসব শব্দের অর্থ কদর বোঝায়। এছাড়া কদ্দর নাহ মাংজিলা, মানে আমরা চাঁদের জন্য যে পর্যায়গুলো আমরা গণনা করি এবং সেগুলো সেট করি সে অনুযায়ী, মানে চাঁদের দিন গণনার কথা বলা হচ্ছে, মানে একটা গণনার জিনিস বুঝানো যাচ্ছে। তো সূরা দুখানে আল্লাহ তাআলা আরো ভালোভাবে বলেছেন, তো সেখানে আমি পরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো এখানে একটা ভালোভাবে বোঝার জন্য এক কথায় যেটা বলা যেতে পারে সেটা হলো যে আল্লাহ তাআলা কাউরির জন্য আগামী এক বছরের জন্য সব কিছু নির্ধারণ করে দিয়েছে, সেই ব্যক্তিরা সামনে এক বছরে কী কী করবে তার ভাগ্যটা এই রাতে নির্ধারণ হয়। এটা একটা অর্থ বোঝায় যে আল্লাহ তাআলা সেটা সীমা এবং নির্ধারণ করে দেন, সকল ভালো পদক্ষেপগুলো গ্রহণ করা হয় এবং নির্ধারণ করা হয়। হ্যাঁ, সেগুলো আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন, কিন্তু সেগুলো সেই রাতে শবে কদর রাতে সেগুলো বাস্তবায়ন হয়, ফেরেশতারা এসে সেগুলো বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা সেগুলো নির্দেশ দেয়, আল্লাহ তাআলা বলে দেন যে ফেরেশতাদের বলে দেন আগামী এক বছরে তারা তার এই কাজগুলো করবে, আগামী বছর কে বিয়ে করবে, আগামী বছর কে ভালো ফলাফল করবে, আগামী বছর কে ভালোভাবে থাকবে বা কে কীরকম হবে, কে অনেক টাকা পাবে না অনেক, কে ভালো মৃত্যুবরণ করবে, এই সব কিছু নির্ধারণ হয় এ রাতে, এই শবে কদর, এই মহামণ্ডিত পবিত্র শবে কদরের রাতে।
মানে ধরেন গভর্নমেন্টের সরকারের মানে পরিকল্পনা যে দেশে কী করতে যায়, তো বছরের শুরুতে সে একটা বাজেট নির্ধারণ করেন এবং সেগুলো তারা এক্সিকিউট করতে শুরু করে বাজেট পাওয়ার পর। তো সেরকমই আল্লাহ তালা একটা বাজেট নির্ধারণ করে দেন, মানে আল্লাহ তালা তো আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন, সেগুলো ফেরেস্তাদের কাছে সেগুলো পাঠানো হয় এবং সেই ফেরেস্তারা সেগুলো করতে থাকেন, সেগুলো ফেরেস্তারা সেই কাজ অনুযায়ী করতে থাকেন। তো আমি এখন আপনাকে সূরা দুহাল থেকে বলবো, হামিন ওয়াল কিতাব আল মুবিন, মানে আল্লাহ এই বইয়ের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, মানে আমরা যেটা পাঠিয়েছি মানে আমরা যে বইটা পাঠিয়েছি সে রাতে, সে রাতটা হলো একটা মহামণ্ডিত রাত এবং মহামণ্ডিত রাত, মানে সেই রাতে এমন সব ব্লেসিং সেই রাতে পাঠানো হবে এবং নির্ধারণ করা হবে যেটা আপনি কখনো এক্সপেক্ট করতে পারবেন না, যেটা আপনি কখনো ভাবতে পারবেন না, সেগুলো সেই রাতে নির্ধারণ করা হয়। একটা কথা মাথায় রাখেন যে মুবারাকা যে শব্দটা দ্বারা বোঝা যায় রহমত, এটা এমন একটা শব্দ যেটা দ্বারা বোঝা যে সেই জিনিসটা সবসময় বাড়তে থাকে, অল দ্য টাইম মানে দ্বিগুণ তিনগুণ চারগুণ মানে অল দ্য টাইম মানে গুণত্ব আকারে বাড়তে থাকে, সেটা কখনো কমে না, এরকম একটা শব্দ। মানে এই মুবারাকাটা থাকে আর তার থেকেও আস্তে আস্তে এটা বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। আল্লাহ তাআলা আবার এখানে বলছে ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক বুদ্ধিমান সিদ্ধান্ত সেগুলো থেকে পার্থক্য করা হয় এবং সেগুলোকে আলাদা করা হয়, মানে বলতেছেন যে এরাতে সেগুলো আলাদা করে সেগুলো নাজিল করা হয়, প্রত্যেক বুদ্ধিমান ও ভালো সিদ্ধান্ত এরাতে নাজিল করা হয়, আল্লাহ তাআলা এটা বলছেন, মানে কদর রাতে এটা নাজিল করা হয়, মানে সেগুলো তো নির্ধারণ করা আছে কিন্তু সেই রাতে এগুলো ইস্যু করা হয়, মানে সেগুলো বাজেট ধরেন বাজেট করা আছে এবং সেগুলো সে রাতে ছেড়ে দেওয়া হয়, সেগুলো সে রাতে নির্ধারণের জন্য ফেরেশতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। He says amran min indina, these are commands that come from us, inna kunna mursilin, we've always been sending them, rahmatan min rabbik innahu huwas samiul alim, মানে সেই সকল সিদ্ধান্ত হলো ভালোবাসার সিদ্ধান্ত, আল্লাহ তার লাভিং সিদ্ধান্ত, সেগুলো কোনো ক্ষতির সিদ্ধান্ত না বা সেখানে কোনো খারাপ প্রকৃতি বা খারাপ কোনো দুর্যোগের সিদ্ধান্ত না, যেখানে দুর্যোগ আসবে সেগুলো সেরাতে যেগুলো নির্ধারণ করা হয় সকলের ছেলে প্রত্যেকটা হলো ভালো সিদ্ধান্ত। এবং এরপরে আল্লাহ তালা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা দিলে বোঝা যাবে, আল্লাহ তালা বলছে ইন্নাহু হুয়া সামিউল আলিম, মানে আল্লাহ তালা সকল কিছু শ্রোতা, মানে আল্লাহ তালা আপনি যে এরাতে দোয়া করবেন আল্লাহ তালা সেটা শুনবেন, আল্লাহ তালা সেটা শুনবেন, সে রাতে আরও ভালোভাবে শুনবেন, প্রত্যেকটা দিন ভালোভাবে শুনেন, কিন্তু তিনি এক্সট্রা কদর দেবেন সে রাতে আপনাদের জন্য, সেটার জন্য আপনি মন খুলে দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। মানে সূরা দোহানে আল্লাহ তাআলা এটাই বর্ণনা করছেন, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনহুমা ইন কুনতুম মুমকিনিন, মানে আকাশ এবং জমির মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার, মানে এখানে আল্লাহ তাআলা এটা ইনফোর্স করতে যাচ্ছেন যে সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, সব কিছু আল্লাহ তাআলার, আপনি যদি তার কাছে ওনার কাছে মন খুলে চাইতে পারেন, আপনি যদি ওনার কাছে তওবা করতে পারেন, সঠিক দিলে ফিরে আসতে পারেন, তিনি আপনার জন্য সব কিছু করতে পারেন, তিনি আপনার ভালোর জন্য, তিনি আপনার উন্নতির জন্য, তিনি আপনার সর্বোচ্চটুকু উন্নতির জন্য যেটা আপনার জীবনে সাকসেস করবে, যেটা আপনার জীবনে উন্নত বয়ে আনবে সেটা আপনার জন্য তিনি পাঠাবেন, সেটা আপনার জন্য তিনি করবেন, শুধু আপনাকে দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের এই মনের ইচ্ছাগুলো পূরণ করুন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে এই সূরা কদরের তিনটা পর্ব করব ইনশাআল্লাহ তাআলা, প্রথম পর্ব আলহামদুলিল্লাহ শেষ করলাম এবং বাকি আরও দুই পর্ব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ তাআলা। কেমন লাগলো আপনাদের জানাবেন আর ভুল ত্রুটি ক্ষমা করবেন, আর পরের পর্ব যেন ওয়েট করুন ইনশাআল্লাহ তাআলা, আমরা যত দ্রুত পারি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর ভিডিওটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।